বৈদ্যুতিন যন্ত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে স্বপরিচয় দিয়ে চলেছেন গ্রাহকেরা, কিন্তু তা সত্ত্বেও প্রায় এক বছর ধরে রেশনের সামগ্রী পাচ্ছেন না গ্রাহকেরা। পশ্চিম বর্ধমানের জামুরিয়া ব্লকের পরাশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো বাসিন্দা এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার রেশন না পাওয়ার অভিযোগ সরে জমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন রাজ্য খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর সিটু মিয়া। জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ উদীপ সিং বলেন, এই এলাকায় মূলত তপশিলী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। প্রান্তিক পরিবারের এই মানুষগুলো তাঁদের প্রাপ্য রেশন প্রাপ্তি থেকে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বঞ্চিত হয়ে চলেছেন। গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের আঙুলের ছাপ দিলে যন্ত্র থেকে বেরিয়ে আসছে রেশনের স্লিপ। তাঁদের হাতে স্লিপ ধরানো হলেও পাচ্ছেন না চাল, গম কিংবা অন্য কোনো রেশন সামগ্রী। অবিলম্বে এই অব্যবস্থা থেকে মুক্তির দাবি তুলেছেন খনি এলাকার বাসিন্দারা। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর সিটু মিয়া বলেন, তিনি পরিদর্শন করে গেলেন, কথা বললেন এলাকাবাসীর সঙ্গে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে রিপোর্ট দেবেন, তারপরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমরা দেখলাম এখানে পাবলিক মাল পাই না, মাল দেওয়া হয় না মাল পাবলিককে। আমরা জিনিসটা জানলাম, পরে আমরা জানাবো। আমরা দীর্ঘদিন ধরে এরা পাই না, কেউ বছরখানেক ধরে পাই না, এরকম বলছেন এই দাদা বলছেন। হ্যাঁ, আমরা জিনিসটা জানাবো, সব কিছুই দেখলাম, কোনো কিছু ঠিক পেলাম। তুষারকান্তি ঘোষের নামে অ্যাকাউন্ট করা আছে, রেশন ডিলার নাই, ওনার একজন কর্মচারী আছে, কিছুই নাই। আমরা জানাবো, আজকে ইন্সপেকশনে এসেছিলাম, দেখলাম, এবার আমরা জানাবো যে পরবর্তী ব্যবস্থা, আমাদের উপযুক্ত ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি, দেখছি উপর মহলকে আমরা জানাচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন পাশেই উত্তম ব্যানার্জি MR শপ নম্বর 30, দীর্ঘ এক বছর ধরে এখানকার যারা সাধারণ মানুষ তারা রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা রেশনটা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছে না। আমরা এর আগে আমরা DM সাহেবের নজরে আনি যে এই বিষয়টা, 17/7/2023 আমি একটা চিঠি করি DM সাহেবকে, DM সাহেবের নজরে আনার পর DM সাহেব অ্যাকশন নেন, তার সঙ্গে সঙ্গে DCFS সাহেব আমাকে ডাকেন, ওখানে বসে আলোচনা হয়, আমার একটা ইনকোয়ারি হয়, দেখা যাক না আমার যে অভিযোগটা এটা সত্যি একটা ঘটনা। এখানকার মানুষগুলো দীর্ঘদিন ধরে রেশন কার্ড থাকা সত্ত্বেও কিন্তু রেশনটা ঠিকঠাকভাবে পাচ্ছে না। তারপরে এই দোকানটা স্টার্ট করে দেওয়া হয়, তখন 6 মাস বন্ধ ছিল, আবার 6 মাস পর স্টার্ট করে দেওয়া হয়েছে DM সাহেবের নির্দেশে। এবার স্টার্ট হওয়ার পর 2 মাস করে ঠিকঠাক করে রেশনটা দিয়েছে। জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।